হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমার আজকের ভিডিও দুবাইকে নিয়ে। হ্যাঁ, সংযুক্ত আরব আমিরাতের 7টি প্রদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নিরাপদ শহর ও আমিরাতের বাণিজ্যিক রাজধানী হচ্ছে দুবাই। বিলাসবহুল জীবনযাপন, চোখ ধাঁধানো রঙিন আলোকরশ্মি, আকাশচুম্বী অট্টালিকা, বিলাসবহুল হোটেল, কৃত্রিম দ্বীপপুঞ্জ সহ ব্যবসায়িক কারণে দুবাই ভ্রমণ প্রিয়দের পছন্দের শীর্ষে রয়েছে। আজকের ভিডিওতে চলুন দেখে নিই দুবাইয়ের দর্শনীয় স্থানগুলো কি কি। বুর্জ খলিফা, বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফা, যা একই সঙ্গে একটি 7 তারকা হোটেল, মসজিদ, বিনোদন কেন্দ্র, নাইট ক্লাব, অ্যাপার্টমেন্ট, অফিস এবং বিশ্বের সর্বোচ্চ পর্যবেক্ষণ ডেক হিসেবে বিখ্যাত। এই ভবনটি জুমেইরা সৈকত থেকে 280 কিলোমিটার দূরে অবস্থিত। বুর্জ খলিফা দুবাই টাওয়ার নামেও পরিচিত। 107 তলা বিশিষ্ট আকাশচুম্বী এই ভবনটির মোট উচ্চতা 2,770 ফুট, যার অবকাঠামো রকেটের মতো। এ ভবনে ঘন্টায় 40 মাইল গতিবেগে চলে এমন মোট 54টি এলিভেটর রয়েছে। এ ভবনের সবচেয়ে আকর্ষণীয় হল 124 তলার উপরে প্রকৃতি দর্শনের জন্য পর্যবেক্ষণ ডেক। এখান থেকে শুধু দুবাই নয়, আরবের একটি বড় অংশ পর্যবেক্ষণ করতে পারবেন। এটা এত উপরে উঠেছে যে একই বিল্ডিংয়ে থাকা সত্ত্বেও এখানকার মানুষজন ভিন্ন ভিন্ন সময়ে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে পান। বুর্জ খলিফার চোখ ধাঁধানো নির্মাণশৈলী এক মুহূর্তে আপনাকে বিমোহিত করে তুলবে। তবে বুর্জ খলিফা ভ্রমণের সময় সূর্যোদয়ের সময়টি বেছে নিতে ভুলবেন না যেন। বুর্জ আল আরব, বিশ্বের একমাত্র বিলাসবহুল 7 তারকা হোটেল বুর্জ আল আরব। 321 মিটার লম্বা এ ভবনের অবকাঠামো তৈরি করা হয়েছে অনেকটা পাল তোলা জাহাজ বা তিমি মাছের মতো, যা জুমেরিয়া সৈকতের পাশে সমুদ্রের মধ্যে একটি কৃত্রিম দ্বীপের উপর তৈরি করা হয়েছে। আকাশচুম্বী হোটেল বিশ্বের চতুর্থ সুউচ্চ ভবন। বিলাসবহুল এই হোটেলের অত্যাধুনিক রাজকীয় অন্তঃসজ্জা, দৃষ্টিনন্দন অ্যাকোয়ারিয়াম এবং চমৎকার ইন্টেরিয়র ডিজাইন আপনাকে দারুণ এক শিহরণ এনে দেবে। হোটেলের প্রতিটি রুমেই রয়েছে 24 ক্যারেট স্বর্ণের আইপ্যাড, যার মাধ্যমে আপনি সহজেই হোটেল এবং রেস্তোরাঁর নানা তথ্য জানতে পারবেন। আটলান্টিস দ্য পাম, আটলান্টিস দ্য পাম হচ্ছে একটি হোটেল রিসোর্ট যা দুবাইয়ের পাম জুমাইরাতে অবস্থিত। কৃত্রিম দ্বীপের উপর তৈরি এটি বিশ্বের প্রথম রিসোর্ট। দ্য পামে প্রবেশ করার ঠিক পর মুহূর্তে থেকে এর রাজকীয় বিলাসিতা ও চোখ ধাঁধানো জৌলুস আপনার মন কেড়ে নিতে বাধ্য। অবকাশ কাটানোর জন্য এই রিসোর্টটি খুবই জনপ্রিয়, বিশেষ করে হলিউড বলিউড অনেক তারকা এখানে আসেন অবসর কাটাতে। পাম আইল্যান্ড, দুবাইয়ের পাম আইল্যান্ডটি বিশ্বব্যাপী জনপ্রিয় একটি জায়গা, যা মানুষের তৈরি কৃত্রিম দ্বীপগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টিকারী। পর্যটন শিল্পের উন্নয়ন ও পর্যটকদের আকৃষ্ট করার উদ্দেশ্যে সাগরের বুকে তৈরি করা হয়েছে কৃত্রিম 3টি দ্বীপ। সমুদ্রের উপর বালি দিয়ে তৈরি 3টি দ্বীপ এমনভাবে বসানো হয়েছে যা উপর থেকে দেখতে একটি পাম গাছের মতো লাগে। দারুণ না? এখানে রয়েছে বিলাসবহুল সব হোটেল আর রিসোর্ট, আরও রয়েছে নিজস্ব আবাসিক সৈকত, অ্যাপার্টমেন্ট, সুইমিং পুল, থিম পার্ক, রেস্তোরাঁ, শপিং মল, হাসপাতাল, কি নেই এখানে। দুবাই স্বর্ণ মার্কেট, বিশ্বের সবচেয়ে কম দামে খাঁটি স্বর্ণ পাওয়া যায় যে দেশে, সে দেশটি হল সংযুক্ত আরব আমিরাত। দুবাই শহরবাসীরা নিজেরাই একে স্বর্ণের দেশ বলে দাবি করেন। প্রতি বছর স্বর্ণ কেনার জন্য বিভিন্ন দেশ থেকে পর্যটকরা দুবাই ভিড় করেন। সবাই দুবাই থেকে স্বর্ণালঙ্কার কিনতে অনেক আগ্রহী।
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী বিশ্ববাজারে স্বর্ণের মোট প্রবাহের 30-40% আসে দুবাই থেকে। দুবাই স্বর্ণে একটি বিশেষত্ব রয়েছে, এখানকার স্বর্ণের জিনিসপত্র নিঃসন্দেহে নির্ভেজাল, এখানে সবচেয়ে কম দামে সেরা জিনিস পাবেন। কি দুবাই! দুবাই ভ্রমণের পথে মরুভূমির বুকে ধু ধু করে বালি ওড়া কিংবা মরিচিকার দেখা পাওয়া স্বাভাবিক মনে হলেও বরফে স্কি করা প্রায় অসম্ভব। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, মরুভূমিতে ঝলসানো রোদ থাকলেও দুবাইয়ে কেবল মরুভূমির বুকে স্কি করা সম্ভব, তাও আবার বরফ ঘেরা মাঠে যা প্রায় 22,500 বর্গমিটার এলাকা জুড়ে অবস্থিত। সংযুক্ত আরব আমিরাতের আরেক সুউচ্চ ভবন দুবাই ম্যারিনা, যেখানে রয়েছে বিশাল বিশাল সব আকাশছোঁয়া ভবন, বিলাসবহুল সৌন্দর্যে আবেশিত প্যাঁচানো ক্যানন টাওয়ার, সমুদ্র সৈকত যা টুরিস্টদের মন কেড়ে নেয় এক নিমেষে। সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় ও প্রধান আকর্ষণীয় রাজ্যের নাম হচ্ছে দুবাই। বিলাসবহুল জীবনযাপন, চোখ ধাঁধানো রঙিন আলোকরশ্মি, আকাশচুম্বী অট্টালিকা, হোটেল, কৃত্রিম দ্বীপপুঞ্জ সহ নানা কারণে দুবাই ভ্রমণ প্রিয়দের পছন্দের শীর্ষে। পর্যটকদের জন্য দুবাই অত্যন্ত আকর্ষণীয় শহর। মরুভূমির দেশ দুবাই রয়েছে উপভোগ করার মতো অনেক কিছু। পৃথিবীর অন্যতম অভিজাত এয়ারলাইন্স এমিরেটসের কারণে দুবাই যাওয়া হয় প্রতিদিন লাখো লাখো বিমান যাত্রীর। দুবাই শহরের উত্তরে অবস্থিত শারজা আমিরাতের শিল্প ও স্থাপত্যের কেন্দ্রস্থল। এছাড়াও দুবাইয়ের পূর্ব দিকে রয়েছে হাজার পর্বত, যেখান থেকে আমিরাতের প্রধান শহরগুলোর চাকচিকের বাইরে গিয়ে একটু প্রাকৃতিক মেজাজের সময় কাটাতে পারবেন।